Bismillahirrahmanirrahim. Assalamualaikum Akura. This is Iba Hussain from Marzul. গরবরের মতো আমরা আজকেও খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে লাইভে চলে আসছি। সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এন্ড সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়্যার নিয়ে আমরা লাইভে এসেছি। সো অবশ্যই যারা লাইভ দেখছেন লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। সো আপুরা লাইভটা জয়েন করতে করতে হচ্ছে কি আমরা একটু আমাদের শপ অ্যাড্রেসটা বলে দেই, রেগুলার বলি, তারপরে আজকে যারা নাকি নতুন তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের স্পট পারচেসের সুবিধা রয়েছে, আপনারা চাইলে আমাদের শপে এসে আপনাদের পছন্দ মতো ড্রেসটি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সুবাস্তু অ্যারোমার গ্রাউন্ড ফ্লোরে এসে এন্ট্রেন্স থেকে হাতে লেফটে গিয়ে রাইটে টার্ন করলে আমাদের খুব সুন্দর শপটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রেগুলার ওয়্যার পার্টি ওয়্যারের ড্রেসগুলো আপনারা নিজের পছন্দ মতো নিয়ে যেতে পারবেন। অ্যান্ড অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন, ঘরে বসে বসে আমাদের কালেকশনগুলো পেতে চান, সেক্ষেত্রে আমাদের লাইভ চলাকালীন অথবা লাইভের পরে কোনো সমস্যা নাই, তবে ট্রাই করবেন লাইভ চলাকালীন যেন আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে কালেকশনগুলো আমরা নিয়ে লাইভ হই ওটা স্ক্রিনশট দিয়ে নিজের ফোন নাম্বার অ্যাড্রেস সহ আপনারা আমাদের মেসেঞ্জার অপশনে গিয়ে ড্রপ করে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আচ্ছা, বরাবরের মতো আলিশা রহমান আপু হ্যালো লিখেছো, হাই। লাইভটা অবশ্যই নিজের টাইম লাইনে অ্যান্ড হচ্ছে কি অন্যান্য গার্লস গ্রুপে শেয়ার করে দিবে। আচ্ছা, আর কয়েকজন ভিউয়ার্স বারো দেন আমরা আজকে কালেকশনগুলো দেখিয়ে দিব, এর মধ্যে আমি ক্যাটালগটা শো করে দিচ্ছি। সো আজকের বিশেষ আকর্ষণ এই ড্রেসটা আমরা দেখাবো, যেটা নাকি খুব সুন্দর ডিপ জাম কালারের মধ্যে রয়েছে। অ্যান্ড এটার ক্যাটালগ নেম হচ্ছে গিয়ে রঙ্গুন, ঠিক আছে। সো এটার যে ডিজাইন নাম্বারটা আছে D307। সো স্ক্রিনশট নিয়ে নাও অথবা আমরা যে ড্রেসটা দেখাবো ওটার স্ক্রিনশট নিলেও হবে, কোনো অসুবিধা নাই। সো এই হচ্ছে কি খুব সুন্দর একটি কালেকশন, ঠিক আছে। সো এই হচ্ছে খুব সুন্দর একটি কালেকশন অ্যান্ড ট্রাই করবেন মাস্ট আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নিতে, ঠিক আছে। আপনারা মাস্ট ট্রাই করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিতে, এটা কিন্তু খুব সুন্দর একটা পার্টি ওয়্যার আমরা দেখাবো। কজ এখন হচ্ছে গিয়ে ওয়েডিং সিজন, সো ওয়েডিং এর জন্য কিন্তু খুব সুন্দর একটা পার্টি ওয়্যার না হলেই হয় না। সো আজকে যে ড্রেসটা আমরা দেখাবো খুব সুন্দর একটা ডিপ জাম কালার, ওয়াও, জাস্ট ওয়াও, ডিপ জাম কালারের শিফনের মধ্যে এই কালেকশনটা তোমরা পাচ্ছ। আমি ড্রেসের সাথে ক্যাটালগটা আরেকবার ধরে দেখাবো যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে, যে এই ড্রেসটা কিভাবে মেক করলে ভালো হয়। অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা ক্যাটালগটা দিয়েই দিব, কোনো অসুবিধা নাই। সো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর ড্রেসটা, ফুল ড্রেসে এরকম রেশমি সুতার জরি সুতা দিয়ে এরকম চিকেনকারি ওয়ার্ক থাকছে। হ্যাঁ, এগুলো কিন্তু এমব্রো ওয়ার্ক না, টোটালি হচ্ছে কি হাতের যে কাজটা থাকে হাতে সুতা দিয়ে পরে ওই কাজটা তোমরা পাচ্ছ। অ্যান্ড ফুল ড্রেসের মধ্যে এরকম সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, হ্যাঁ, এরকম সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, সাথে খুব সুন্দর করে এরকম গ্রিন কালার অলিভ কালার সুতার কাজ থাকছে, জাস্ট ওয়াও। অ্যান্ড কামিজের যে দামান পোর্শনটা, দামান পোর্শনে কিন্তু খুব সুন্দর করে এরকম ওয়ার্ক থাকছে, অনেক চমৎকার একটা ড্রেস। ওকে, খুব সুন্দর একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি, অনেক ফাটাফাটি একটা কালার তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হবে কামিজের দামান পোর্শনটা, ঠিক আছে। এটা লং লাইক 48 তোমরা দিতে পারবে, ঠিক আছে, এই ড্রেসটা তোমরা 48 দিতে পারবে লং। এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা, ঠিক আছে, ব্যাক সাইডের ওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি। আচ্ছা, এত নিখুঁত করে ওয়ার্ক, কোনটা সোজা কোনটা হচ্ছে কি উল্টা আমি নিজেই কনফিউজড হয়ে যাই, এত সুন্দর একটা সুতাও উঠানো নাই, ঠিক আছে। এই যে দেখো জাম কালারের মধ্যে খুব সুন্দর এরকম রেশমি সুতার কাজ থাকছে, বক্স 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 ডিজাইন করা ফুল ব্যাক সাইডে, ওকে, ফুল ব্যাক সাইডে এরকম ওয়ার্ক থাকছে। সো এটা একটু আমি একসঙ্গে ধরি, একটু কালারটা তাহলে তোমরা বুঝতে পারবে, ওকে, একটু আমি একসঙ্গে ধরি। এই যে দেখো কালারটা কিন্তু এখন খুব সুন্দর ডিপ আসতেছে, একদম ডিপ জাম কালারের মধ্যে কালারটা কিন্তু আমার একদম ধরেই রাখতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, কামিজের যে দামান পোর্শনটা আছে, একটা পার্ট হবে না দুইটা, আচ্ছা, কামিজের যে দামান পোর্শনটা আছে ফ্রন্ট এন্ড ব্যাকের, সো ওইটার মধ্যে এই কাজটা থাকছে। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে, লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে, আপুরা একটু আমাকে কমেন্ট করো তো কাইন্ডলি, তোমরা যারা দেখতে পাচ্ছ। দেখা যায় না, তাই দেখা যাচ্ছে না। আচ্ছা, আরো দুই একজন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করো, তাহলে আমি লাইভটা যদি বেশি প্রবলেম হয় কেটে আরেকবার লাইভে আসবো, ঠিক আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও।
ওকে, এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এই সুন্দর প্যানেলটা থাকছে। তোমরা এটাকে ডিভাইড করে জাস্ট হচ্ছে গিয়ে এরকম একটা করে প্যানেল কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এরকম করে বসাতে পারবে, ঠিক আছে? যে কোনো হেলদার আপুরা এই ড্রেসটা তোমরা নিতে পারবে। সো এই গেল একটা প্যানেল, এটার সাথে অনেকগুলো প্যানেল থাকছে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে খুব সুন্দর এটার সাথে স্লিভ পাচ্ছ, ফুল স্লিভ মেক করতে পারবে। ওকে, এই যে দেখো, এটা হচ্ছে কি সুন্দর জাম কালারের মধ্যে অনেকই চমৎকার একটা কালেকশন পাচ্ছ। এটা হবে ফুল স্লিভ দিতে পারবে। এই যে দেখো স্লিভের ওয়ার্কটা আমি দেখাই। ওকে, রেশমি সুতার ওয়ার্ক করা থাকছে, এটা কিন্তু শিফনের মধ্যে। স্লিভের যে এই অংশটা আছে ফ্রন্টে, প্যানেল এই প্যানেলটা বসবে। এই যে দেখো দুইটা স্লিভের মধ্যে এই প্যানেলটা থাকছে, যেটা নাকি একদম সফট নেটের মধ্যে করা আছে। সো এইভাবে প্যানেলটা বসবে, আমি একটু ধরে দেখাচ্ছি, তোমরা একটু কমেন্ট করতে থাকো আপুরা। আচ্ছা, স্লিভটা এরকম হবে, ঠিক আছে? স্লিভটা এরকম হবে, এনাফ ফ্যাব্রিক দেওয়া আছে। সো তোমরা স্লিভটা ডিজাইন করেও মেক করতে পারো। স্লিভটা কিন্তু তোমরা ডিজাইন দিয়ে করে মেক করতে পারো। এটার সাথে খুব সুন্দর আমি আরেকটা প্যানেল দেখাচ্ছি, দেন দুপাট্টাটা আমি ধরে দেখাবো। আচ্ছা, প্যান্টের মধ্যে এই কালেকশন, প্যান্টটা হচ্ছে তোমার একদম মাখন সিল্ক, যেটা নাকি থাকে পাকিস্তানি মাখন সিল্ক, ওই ফ্যাব্রিকে করা, ঠিক আছে? দেখো, কোনো শ্যান্টুন ফ্যাব্রিক না অথবা শার্টিন ফ্যাব্রিক না, একদম পাকিস্তানি অরিজিনাল মাখন সিল্ক, যেটা পিওর মাখন সিল্ক, ওই ফ্যাব্রিকটার মধ্যে হচ্ছে গিয়ে এই প্যান্টটা তোমরা পাচ্ছ। এটার সাথে প্যাচেস থাকছে, এই যে এরকম সুন্দর প্যাচেস থাকছে, ঠিক আছে? তোমরা প্যান্টের হচ্ছে গিয়ে পায়ের সাইডে তোমরা এরকম সুন্দর করে বসাতে পারবে। খুব সুন্দর করে নেটের উপর ওয়ার্ক করা আছে। এটা হবে প্যান্টের কাপড়টা, ঠিক আছে? যেটার সাথে তোমরা এরকম সুন্দর প্যাচেস পাচ্ছ। অ্যান্ড এটার সাথে দুপাট্টাটা আমি একটু ধরে দেখাচ্ছি। আচ্ছা, এটার সাথে খুব সুন্দর একটা অলিভ কালারের শিফনের দুপাট্টা পাচ্ছ। লাইভটা দেখা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাও, কারণ আজকে লাইভটা কিন্তু টোটালি স্পেশাল একটা লাইভ। সো আজকের লাইভে কিন্তু আমি অনেক অসাধারণ জিনিস হচ্ছে গিয়ে ড্রেসগুলো দেখাবো। আচ্ছা, সো এটা হচ্ছে কি খুব সুন্দর ডিপ অলিভ কালারের মধ্যে শিফনের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছ, একদমই অল ওভার ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা একটা পার্টিতে যদি তোমরা পরে যাও, আচ্ছা এটা যদি তোমরা একটা পার্টিতে পরে যাও, সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা খুবই এলিগেন্ট একটা লুক নিতে পারবে। এটার সাথে যে মেকওভারটা নিবে খুবই এলিগেন্ট হবে। অ্যান্ড এটা হচ্ছে কি খুব সুন্দর এটা দুপাট্টার ওয়ার্কটা। হ্যাঁ, দুপাট্টার ওয়ার্কটা তোমরা দেখতে পাচ্ছ, ফুল দুপাট্টা এরকম ওয়ার্ক থাকছে। সো এটার সাথে আমি একটু ক্যাটালগটা ধরে দেখাই। অ্যান্ড এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো দিয়েছে, তোমরা এটা কোথায় সেট করবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই অরিজিনাল পাকিস্তানি, সাথে খুব সুন্দর এরকম একটা প্যাকেজিংয়ে পাবা। ওকে, অ্যান্ড এই হচ্ছে কি এটার সাথে, এই যে দেখো খুব সুন্দর। সো এটা তোমরা যে কোনোভাবে মেক করতে পারবে। আমি কিন্তু ব্যাক সাইডের প্যানেল দেখিয়েছি, ব্যাক সাইড দেখিয়েছি, দেন ফ্রন্ট সাইডটা তোমরা এরকম মিডল থেকে ফাড়া দিয়েও ইউজ করতে পারো, অথবা কামিজ স্টাইলেও মেক করতে পারো। অ্যান্ড তোমরা ক্যাটালগটা হাতে পেলে ক্লোজলি দেখতে পারবে যে এরকম সুন্দর করে অ্যাক্সেসরিজগুলো এক্সট্রা দেওয়া আছে, খুব সুন্দর করে তোমরা সেটিং করতে পারবে, ঠিক আছে? এই অ্যাক্সেসরিজগুলো তোমরা যদি হচ্ছে কি কামিজ স্টাইলে বানাও, সেক্ষেত্রে খুব সুন্দর এই যে অ্যাক্সেসরিজ দেওয়া আছে স্টোনের, এগুলো তোমরা বসাতে পারবে। অথবা যে সুন্দর এরকম স্টোনের হচ্ছে গিয়ে ক্রিস্টালের দেওয়া আছে, জুল দেওয়া আছে, এগুলো তোমরা খুব সুন্দর করে স্লিভে নিচে বসাতে পারবে। একদম ইন ডিটেইলে আমি দেখিয়ে দিয়েছি, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করো। প্রাইস পড়বে অনলি 5,200 টাকা, ঠিক আছে? একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ, এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি, ঠিক আছে? এগুলো তোমরা যদি হচ্ছে গিয়ে কোনো শপ থেকে কিনতে চাও, অন্য কোনো শপ থেকে কিনতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 8,500 টাকা। সো তোমরা চিন্তা করো আমাদের কাছ থেকে কতটা রিজনেবল প্রাইসে পাচ্ছ। ওকে, আচ্ছা লাইভটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আপুরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও, কারণ আজকে লাইভটা খুবই স্পেশাল, একদম ওয়েডিং কালেকশনগুলো আমি দেখাবো, ঠিক আছে? লাইভ ক্লিয়ার না থাকলে কিন্তু কালেকশনগুলো আমি দেখাতে পারবো না। আচ্ছা, এটা দেখে নাও, এটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কি বলবো, একদম ডিপ মিন্ট কালার টাইপ কালারের মধ্যে দেখাবো, মাই ফেভারিট। হ্যাঁ, এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন থাকবে। সো সুন্দর একটা এরকম প্যাকেজিংয়ে পাবা, হ্যাঁ এরকম প্যাকেজিংয়ের মধ্যে তোমরা পাবা। অ্যান্ড প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি বলে পার্ট খুবই সুন্দর, প্রত্যেকটা পার্ট খুব সুন্দর, সেম ডিজাইন সেম হচ্ছে গিয়ে কালারের মধ্যে, একদম সেম অ্যাজ ক্যাটালগ কালার তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে ডিজাইন নাম্বার 311, ঠিক আছে? ডিজাইন নাম্বার 311। সো আমি এটা শো করে দিচ্ছি, কামিজের ফ্রন্ট সাইডটা খুবই জোস, হ্যাঁ কামিজের ফ্রন্ট সাইডটা খুবই জোস, ফুল ড্রেসের মধ্যে হচ্ছে গিয়ে ওয়ার্ক করা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট সাইড,
এই যে আমি একটু ক্লোজে দেখাই, শিফনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিক শিফনের মধ্যে হবে। ওকে, অ্যান্ড ফুল ড্রেসে এরকম ছোট ছোট করে সিকুইন্স দিয়ে এরকম হাইলাইট করা হয়েছে, জাস্ট যখন নাকি পরে এটা এভাবে নাড়াচাড়া করবে জাস্ট সুন্দর করে গ্লেজ করবে, ঠিক আছে? সো এই যে সুন্দর ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট সাইডটা, আমি এটা এভাবে ধরলাম, ঠিক আছে? অ্যান্ড এটার সাথে ব্যাক সাইডটাও দিয়ে দেবো, তাহলে কালারটা গাঢ় আসবে। আচ্ছা, আমি একটু ব্যাক সাইডটা দেখাই, তাহলে দুইটা একসাথে যখন ধরবো কালারটা কিন্তু একদম এক্স্যাক্টলি লাইভে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ। সো ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইডটা কিন্তু একদম সেম, এই যে দেখো আপুরা, এটা হবে ব্যাক সাইডটা, এই যে এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা, এনাফ ফেব্রিক দেওয়া আছে, ঠিক আছে? এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা, জাস্ট ব্যাক সাইডের মধ্যে তোমার সিকুয়েন্স হবে না। সো এটা একটু আমি ধরে দেখাচ্ছি, ডাবল পার্ট করলে অ্যাকচুয়ালি কালারটা পারফেক্ট আসবে, ঠিক আছে? ডাবল পার্ট করে ধরলে কালারটা পারফেক্ট আসবে, আর আমি চাই আপুরা লাইভে যে কালারটা দেখে হাতে পেলেও যেন ওই কালারটাই পায়। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, ব্যাক সাইডটা আমি দেখিয়েছি, এটার সাথে খুব সুন্দর একটা নেকের প্যাচেস থাকছে, যেটা নাকি তোমরা এটা খুব সুন্দর করে এভাবে বসাতে পারবে, দেখা যাচ্ছে? এটা হবে খুব সুন্দর নেকের ওয়ার্কটা, আমি একটু ক্লোজলি দেখাবো। আচ্ছা, এটা হবে খুব সুন্দর নেকের ওয়ার্কটা, ওকে, তোমরা এরকম ফ্রন্টে বসাতে পারবে। প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেম, 5,200 টাকা, ঠিক আছে? সো এটা হবে খুব সুন্দর নেক পোর্শনের ওয়ার্কটা, দেখতে পাচ্ছ সুন্দর করে নিখুঁত করে এমব্রয় ওয়ার্ক করা আছে রেশমি সুতার। অ্যান্ড এই ডিজাইনটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা খুব সুন্দর করে কামিজের দামান পোর্শনে বসবে, ঠিক আছে? কামিজের দামান পোর্শনে এই ডিজাইনটা থাকছে, তোমরা তো আই হোপ দেখতে পাচ্ছ। ওকে, কামিজের দামান পোর্শনে এই ডিজাইনটা থাকছে, এটা থাকবে সুন্দর গলার পোর্শনে। সো তোমরা চিন্তা করো ড্রেসটা কতটা গর্জিয়াস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কামিজের দামান পোর্শনের প্যাচেসটা অনেক গর্জিয়াস করে করা আছে, এগুলো তোমরা যে কোনো পার্টিতে পড়তে পারবে, এগুলো অ্যাকচুয়ালি পার্টি ওয়্যার। অ্যান্ড এটা কোথায় বসবে? আচ্ছা, সো ওটা দাও, তুমি আচ্ছা, সো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই প্যাচেসগুলো কোথায় কোথায় বসবে, কারণ অনেকগুলো প্যাচেস দেওয়া আছে। সো এই প্যাচেসটা বসবে ফ্রন্টে অ্যান্ড ব্যাকে একদমই লোয়ার পোর্শনে, ঠিক আছে? কামিজের লোয়ার পোর্শনে এই প্যাচেসটা বসবে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে, ওকে? এই যে দেখো ফ্রন্ট অ্যান্ড ব্যাকে, দেন এইটার উপর, এই প্যাচেসটার উপর ফ্রন্টে তোমরা এইটা ইউজ করবে, অনেক গর্জিয়াস হয়ে যাবে ড্রেসটা, ঠিক আছে? এই যে এটা ইউজ করবে, ফার্স্টে এইটা থাকবে লোয়ার পোর্শনে, দেন হচ্ছে কি এই ডিজাইনটা থাকবে, এই ডিজাইনটা বসবে, তারপর তোমরা নেক পোর্শনে এই ডিজাইনটা বসাতে পারবে। সেম অ্যাজ ক্যাটালগ, একদম ক্যাটালগে তোমরা যেরকম নাকি দেখবে সেম তাই পাবে। এবং স্লিভটা আর হচ্ছে কি প্যান্ট আর দুপাট্টাটা আমি শো করে দিচ্ছি। আচ্ছা, প্যান্টটাও কিন্তু সেম ফেব্রিকের মধ্যে হবে, হ্যাঁ, প্যান্টটাও একদম পাকিস্তানি মালাই সিল্ক অথবা মাখন সিল্ক যেটা নাকি আমরা বলি, ওই সিল্কের মধ্যে হবে, এর সাথে সুন্দর প্যাচেস থাকছে। এই যে এই প্যাচেসটা ট্রাউজারে বসবে, ওকে, অথবা প্যান্টে বসবে, এই সুন্দর প্যাচেসটা ট্রাউজারের সাথে বসবে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো, ওকে, ট্রাউজারে যে প্যাচেসটা আছে প্যাচেসটা বসবে। এবং কামিজে দেখো, একটা হচ্ছে কি লোয়ার পোর্শনেরটা দেখিয়েছি, গর্জিয়াসটা দেখিয়েছি, নেক প্যানেলটা দেখিয়েছি, নেক পোর্শনটা দেখিয়েছি, টোটাল আমি কামিজ এবং হচ্ছে গিয়ে প্যান্টটা ইন ডিটেইলে দেখিয়েছি। নাও স্লিভ অ্যান্ড দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এত সুন্দর করে যদি ইন ডিটেইলে না বোঝাই তোমরা কিন্তু বুঝবে না, অথবা তোমরা চাইলে ক্যাটালগটা ফলো করে বেক করতে পারো। অ্যান্ড শিফনের খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে তোমার স্লিভটা, হ্যাঁ, এটা হবে খুব সুন্দর স্লিভটা, তোমরা দেখতে পাচ্ছ ফুল স্লিভে ব্যাক পার্টের মতো এরকম ওয়ার্ক আছে, স্লিভে কিন্তু সিকোয়েন্স থাকবে না। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভের যে এই পোর্শনটা আছে লোয়ার পোর্শনটা এখানে বসবে, ঠিক আছে? এটা হবে স্লিভটা, অ্যান্ড স্লিভের পোর্শনে লোয়ার পোর্শনে এটাও থাকছে, এই প্যাচেসটাও তোমরা দিতে পারবে, ঠিক আছে? স্লিভের লোয়ার পোর্শনে এই প্যাচেসটা থাকবে, আমি দেখাই একটু ধরে, এই যে স্লিভের লোয়ার পোর্শনে তোমরা একটু লং বাড়ানোর জন্য এভাবে করে বসাতে পারবে, এভাবে করে বসাতে পারবে, ঠিক আছে? জাস্ট এগুলো কিন্তু কাটিংয়ে চলে যাবে, এগুলো কিন্তু কাটিংয়ে চলে যাবে, ওকে? এটা হবে খুব সুন্দর স্লিভটা। রাইট নাও আমি এটার সাথে দুপাট্টাটা ধরে দেখাচ্ছি, দাও, সাথে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে, ওকে, সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দেওয়া আছে পার্ল করা, ওকে? আচ্ছা, রাইট নাও আমি এটার সাথে দুপাট্টাটা ধরে দেখাচ্ছি, যেটা নাকি একদমই শিফনের মধ্যে করা। কামিজটা কিন্তু খুবই চমৎকার, সো যারা না নিবে তারা কিন্তু মিস করবে, হ্যাঁ। সো এটা হচ্ছে খুব সুন্দর দুপাট্টাটা,
যা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস অনেক বেশি রিজনেবল অ্যাজ এ পার্টি ড্রেস, সো প্রাইস পড়বে অনলি 5,200 টাকা, ঠিক আছে? এটা হবে খুব সুন্দর দুপাট্টাটা, সো তোমরা চাইলে এগুলো কাট করে নিতে পারো। প্রাইস অনলি 5,200 টাকা, যা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে তাড়াতাড়ি করে অ্যাড্রেসটা কনফার্ম করে দাও, দিয়ে কনফার্ম করে দাও। আচ্ছা, নেক্সট কালারটা দেখাচ্ছি আমি, খুব সুন্দর একটা কপার কালারের মধ্যে, ঠিক আছে? কপার কালার অ্যান্ড মেরুন কালার মিক্স এই কালেকশনটা দেখাচ্ছি রাইট নাও। তো যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলো, লাইভটা একটু শেয়ার করো আপুরা। আজকের লাইভটা কিন্তু অনেক স্পেশাল ওয়েডিং কালেকশন, সো এটা হচ্ছে গিয়ে আজকের কালেকশনের 3 নম্বর ড্রেস, ওকে? কপার কালার অ্যান্ড মেরুন কালারের মধ্যে যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্ড তোমরা একটু জাস্ট ক্যাটালগটা দেখো যে কতটা গর্জিয়াস একটা ড্রেস, 5,200 টাকায় তোমরা এই কালেকশনগুলো পাচ্ছ। সো আমাদের লাইভটা যারা নাকি হচ্ছে কি মিস করছো, সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা সেভ থাকবে, পরে আরেকবার দেখে নিতে পারবে। অ্যান্ড আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ আমাদের পাশে সবাই জানো লাস্ট লাইভে ওই প্রবলেমটা হয়েছিল, কনস্ট্রাকশনের কাজ চলছে, সো দ্যাটস ওয়াই তোমরা একটু কাইন্ডলি মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নিবে, অ্যান্ড আমার কথা যদি শুনতে প্রবলেম হয় আমাকে একটু জানিয়ে দিবে, ঠিক আছে? সো এটা হবে খুব সুন্দর একটি কালেকশন, মেরুন কালার অ্যান্ড কপার কালার মিক্সড ফুল ড্রেসে খুব সুন্দর এরকম ওয়ার্ক থাকছে রেশমি সুতার, ঠিক আছে? আমি একটু ক্লোজলি দেখাই, দেখো অ্যান্টিক কালারের জরি সুতা অ্যান্ড হচ্ছে কি খুব সুন্দর সিকুয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে ফুল ড্রেস। এগুলো কিন্তু খুব নাইস একটা পাকিস্তানি ড্রেস, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকই চমৎকার একটা কালেকশন, যেগুলো তোমরা ওয়েডিংয়ে পরতে পারবে। তো এই হচ্ছে খুব সুন্দর কামিজের ফ্রন্ট পার্টটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে। এটার সাথে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি, দেন আমি ব্যাক পার্টটা ঘুরে দেখাচ্ছি, ওকে? এই যে এটা হবে খুব সুন্দর ব্যাক পার্টটা, কপার কালারের মধ্যে অথবা লাইট কফি কালারের মধ্যে খুব সুন্দর করে এরকম রেশমি সুতার কাজ থাকছে। সো এটাকে একটু আমি জাস্ট হচ্ছে গিয়ে ডাবল করে ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কালারটা তোমরা একদম পারফেক্টলি বুঝতে পারবে, ঠিক আছে? সো এটা হবে সুন্দর ব্যাক সাইড, এটা হবে খুব সুন্দর ফ্রন্ট সাইড। রাইট নাও আমি এটার সাথে প্যাচেস অ্যান্ড এভরিথিং ধরে দেখাচ্ছি, ওকে? আচ্ছা, সো এটার সাথে অনেক কিছু দেওয়া আছে, অনেক প্যাচেস দেওয়া আছে এটার সাথে। রাইট নাও আমি এটার সাথে স্লিভটা দেখাচ্ছি, কামিজের প্যাচেস কোনটা। আচ্ছা, আমি স্লিভের প্যাচেসটা একটু ধরে দেখাচ্ছি স্লিভের সাথে, কেমন? এটা হবে খুব সুন্দর স্লিভটা, লাইট কফি কালারটা আর কপার কালার বলতে পারো, খুব সুন্দর একটা স্লিভ পাচ্ছ, একদম সেম অ্যাজ ব্যাক পার্ট, একদম সেম ব্যাক পার্টের মতো পাচ্ছ। প্রাইস অনলি 5,200 টাকা, ঠিক আছে? আর এটা হবে খুব সুন্দর স্লিভের প্যাচেসটা, এই যে স্লিভের প্যাচেসটা। সো তোমরা এই স্লিভের প্যাচেসটা স্লিভে অ্যাড করে নিবে, ঠিক আছে? স্লিভের প্যাচেসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, স্লিভের প্যাচেসটা এরকম খুব সুন্দর লম্বালম্বিভাবে বসবে, ঠিক আছে? অ্যান্ড স্লিভের যে অনেক প্যানেল দেওয়া আছে। সো হচ্ছে কি আমাদের বুঝতে একটু আগে আমরা নিজেরা বুঝে তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। সো স্লিভের যে এই অংশটা আছে, লোয়ার অংশটা আছে, এখানে এই প্যানেলটা বসবে, ঠিক আছে? এই প্যানেলটা স্লিভে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপুদেরকে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি যারা দেখছে তাদেরকে আমি আরেকবার একটু হচ্ছে গিয়ে ডিটেইলে বলে দিই। এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিভটা, দেন এইটার যে লোয়ার পোর্শনটা আছে ওইখানে এই প্যাচেসটা থাকছে, ঠিক আছে? স্লিভে অ্যান্ড স্লিভের এই শোল্ডার থেকে নিয়ে এইভাবে বসবে এই প্যানেলটা। তোমরা যারা নাকি নিবে অবশ্যই ক্যাটালগটা ফলো করবে, ঠিক আছে? স্লিভে লম্বালম্বিভাবে এই পোর্শনটা থাকছে, দেন গেল স্লিভ অ্যান্ড কামিজের লোয়ার পোর্শনে, কামিজের যে লোয়ার পোর্শনটা আছে কামিজটা তো দেখতেই পাচ্ছ, মানে আমার তো টোটালি আমি ফেন্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর ড্রেস কি করে হয় বলো তো আপুরা। কামিজের ফ্রন্টের লোয়ার পোর্শনে এই প্যাচেসটা থাকছে ব্যাক অ্যান্ড ফ্রন্টে, ঠিক আছে? এই যে দেখো, খুব সুন্দর করে অ্যান্টিক কালারের নাইস করে জরি সুতা অ্যান্ড হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে খুব নাইস করে ওয়ার্ক করা আছে, সেটা কামিজের ফ্রন্ট সাইডে বসবে অ্যান্ড ব্যাক সাইডেও সেম এটাই থাকছে। রাইট নাও আমি এটার সাথে প্যান্টটা দেখাচ্ছি, রাইট নাও একদম মালাই সিল্কের মধ্যে এই
সেম এই হচ্ছে গিয়ে প্যানেলটা তোমরা পাচ্ছ মালাই সিল্কের উপর সেম কালারেরই পাকিস্তানি মালাই সিল্কের উপর তোমরা এই প্যানেলটা পাচ্ছ ঠিক আছে এই প্যানেলটা যে তোমরা ট্রাউজার মেক করবে এরকম সুন্দর করে লম্বা করে বসাতে পারবে ঠিক আছে আপনারা ক্লিয়ার তোমরা অবশ্যই ক্যাটালগটা ফলো করবে আমি আরো কিছু দেখাচ্ছি একটু তোমরা ধৈর্য সহকারে দেখো আচ্ছা এটার সাথে দেখো আরো টুকরাটা কি আছে ঠিক আছে এটা হবে খুব সুন্দর শোল্ডারে শোল্ডার তুলে কিভাবে বসাবে এটা হচ্ছে কি অনেক বড় চিন্তার বিষয় সো এটাকে তোমরা এভাবে বসাবে ঠিক আছে শোল্ডারের মধ্যে ফার্স্টে এভাবে আসবে এটা স্লিভের ঠিক আছে এটা হবে স্লিভের সো তোমরা এটা শোল্ডারে এভাবে বসাবে দেন হচ্ছে গিয়ে তোমরা শোল্ডারে আর স্লিভের যে প্যাচেস প্যানেলগুলো দেখিয়েছি ওইটা তারপরে বসবে ঠিক আছে সো তোমরা একটু জাস্ট ক্যাটালগটা ফলো করবে দেন তোমরা মেক করতে দিবে এত সুন্দর ড্রেসের সৌন্দর্যটা তোমরা কিন্তু উল্টাপাল্টা করে নষ্ট করবে না ওকে আচ্ছা এই এইটা এই প্যাচেসটা কিসের এত প্যাচেস দেয়া আছে ঠিক আছে সো মানে আমরা নিজেরাই কনফিউজড আচ্ছা এটা ব্যাক সাইডের ওকে অনেক প্যাচেস দেয়া আছে সো তোমরা কাইন্ড একটু ইয়ে করবে কি বলে ক্যাটালগটা ফলো করবে আর সাথে অ্যাক্সেসরিজ দেয়া আছে এই যে দেখো খুব সুন্দর এরকম অ্যাক্সেসরিজ দেয়া আছে ক্রিস্টালের ঠিক আছে দুপাট্টা দাও সো এটার সাথে আমি একটু দুপাট্টা দেখাই অনেক অ্যাক্সেসরিজ দেয়া আছে অনেকগুলো প্যাচেস প্যানেল দেয়া আছে আমি কিন্তু যথেষ্ট বোঝানোর ট্রাই করেছি আপুদেরকে তারপরেও যারা নাকি নিবে আমার আপুরা অনেক স্মার্ট সেটা তো আমরা জানি তোমরা একটু ক্যাটালগটা ফলো করে নিবে আর খুব সুন্দর মেরুন কালারের একটা শিফনের দুপাট্টা পাচ্ছ দেখা যাচ্ছে খুব সুন্দর শিফনের একটা দুপাট্টা পাচ্ছ যেটা নাকি তোমরা ওয়েডিং এর দিন করতে পারবে মানে লাইক আমরা একটা ওয়েডিং পার্টিতে যাব হ্যাঁ দেন হচ্ছে কি তোমরা এটা মানে রিসেপশন আর ওয়েডিং এ পড়তে পারবে অর বার্থডে পার্টি যেটাই চাও না কেন করতে পারবে বাট এটা এত সুন্দর তোমরা এটা রিসেপশন আর ওয়েডিং এ পরে যেতে পারবে খুব নাইস একটা ড্রেস পেয়ে যাচ্ছ 5200 টাকায় মাত্র আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালারটাও খুব সুন্দর হবে গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আপুরা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করো না প্লিজ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তাহলে কিন্তু আমি ড্রেস দেখাতে আরো আগ্রহী হয়ে যাব বিথি আক্তার আপু লিখেছেন প্রাইস প্রাইস অনেক বেশি রিজনেবল আপু প্রোডাক্টের তুলনায় অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের তুলনায় প্রাইস টু মাচ রিজনেবল 5200 টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ সাইড আউটসাইড ঢাকা আপনারা ই কমার্স অথবা এসএ পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন কুরিয়ার চার্জ পড়বে 150 টাকা ঠিক আছে 150 টাকা নেক্সট কালার দেখাচ্ছি যেটা লাইট ইয়েলো আর গোল্ডেন কালার টাইপ কালারটা হবে এই যে সেম অ্যাজ ক্যাটালগ এতগুলো প্যাচেস থাকছে সাথে এবং অ্যাক্সেসরিজ তো আছেই সো এই কালেকশনটা যা চাই স্ক্রিনশট নিন বক্স করে ফেলো এটা কিন্তু খুবই নাইস একটা কালার পাচ্ছ অন্য কালার আছে আপু এই ক্যাটালগে যে কতগুলো আমাদের কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দিব আপু একটু সাথে থাকবেন একটা না একটা অবশ্যই আপনার পছন্দ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো আমি হচ্ছে গিয়ে একটা পিন কমেন্ট করে দিলাম নুসরাত নরিন আপুর পিন কমেন্টটা আমি করে দিলাম যে এত সুন্দর রাঙ্গুন বাই রামসা প্রাইস পড়বে অনলি 5200 টাকা ঠিক আছে সো রাইট নাও যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আরো বেশি সুন্দর আচ্ছা এলিজা আপু লিখেছেন ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ মাই সুইট আপু আচ্ছা এরকম সুন্দর করে আপনারা একটা ক্লিয়ার ক্লিয়ার করে মানে কমেন্ট করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপুরা আমার সাথে লাইভ দেখছে আদারওয়াইজ আমার মনে হয় যে আমি একা একাই কথা বলছি আচ্ছা সো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা কালার তোমরা দেখতে পাচ্ছ ওয়াও নাইস একটা কালার না আমার তো খুবই ভালো লাগছে শুভ সন্ধ্যা আপু আপনাকেও শুভ সন্ধ্যা অ্যান্ড আমাদের লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি খুব সুন্দর কামিজের ফ্রন্ট সাইড মিডলের যে পোর্শনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর অফ হোয়াইট কালার অ্যান্ড খুবই নাইস ওয়াটার কালারের ই করা আছে সিকুইন্স করা আছে এবং সাইডের যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই রিয়েল রেশমি সুতার এমব্রো ওয়ার্ক হ্যাঁ রিয়েল রেশমি সুতার এমব্রো ওয়ার্ক তো এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট সাইডটা কামিজের লং তোমরা লাইফ 48 দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু 52 আর 50 করলে ভালো লাগবে না কারণ এগুলো যে প্যান্টের ডিজাইনগুলো আছে খুব সুন্দর করে করা সো এত লং দিলে কিন্তু প্যান্টের যে ডিজাইনটা আছে সেটা বোঝা যাবে না তাই না আচ্ছা এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা ব্যাকসাইডটাও লাইট ইয়েলো গোল্ডেনিশ কালার টাইপ কালার না খুব সুন্দর সো এটা হচ্ছে কি খুব নাইস ব্যাকসাইডটা অফ হোয়াইট কালারের এরকম রেশমি সুতার ওয়ার্ক থাকছে সো এটাকে একটু আমি ডাবল করে ধরি ঠিক আছে
অ্যান্ড আপুদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে লাইভটা দেখতে যে আপনারা সাউন্ডের কারণে বিরক্ত হচ্ছেন, সো এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি পাশে হচ্ছে কি আপুরা কনস্ট্রাকশনে কাজ চলছে, এটাতে তো আমাদের হাতে কিছুই নাই, এটা তো বুঝেন। সো আমরা ট্রাই করি খুব সুন্দর করে জোরে জোরে একটু কথা বলা, যেন আপুদের কনসেন্ট্রেটটা আমার প্রতি থাকে। আচ্ছা, কামিজে লোয়ার পোর্শনে অ্যান্ড ব্যাক সাইডে, ফ্রন্টে অ্যান্ড ব্যাক সাইডে লোয়ার পোর্শনে এই ডিজাইনটা থাকছে, ঠিক আছে? খুব সুন্দর দেখো, গোল্ডেন কালার অ্যান্ড অফ হোয়াইট কালারের এই প্যাচেসটা তোমরা কামিজের লোয়ার পোর্শনে বসাতে পারবে, কামিজের লোয়ার পোর্শনে বসাতে পারবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দুইটা দেওয়া আছে। সো তোমরা এটা ডিভাইড করে নিবে, এভাবে ডিভাইড করে দেন ফ্রন্ট অ্যান্ড ব্যাকে তোমরা বসাই নিবে, ঠিক আছে? তো এটা হবে খুব সুন্দর কামিজের কি নেক পোর্শনে। আচ্ছা, কামিজের নেক পোর্শনে আমরা বরাবরের মতোই বলে দিই, আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আগে ডিসপ্যাচ করি না, লাইভে নেওয়ার সময় ডিসপ্যাচ করি। তো এগুলো আগে আমাদের একটু বুঝতে হয় ক্যাটালগ দেখে যে কোনটা কোথায় বসবে, দেন আপনাদের বলি। হ্যাঁ, সো এটা হচ্ছে কি কামিজের ফ্রন্ট সাইডের নেকের মধ্যে বসবে এই ডিজাইনটা, ঠিক আছে আপুরা? খুব সুন্দর একটা কালেকশন, এটা বসবে নেক পোর্শনে। এই যে দেখে নাও, অলরেডি গলা করা আছে ডিজাইন করে, তোমরা এইভাবে বসায় নিতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর স্লিভে বসবে, ঠিক আছে? এটা খুব শোল্ডারে বসবে, এই পাশে বসবে, এই সাইডে এই ডিজাইনটা বসবে, ঠিক আছে? এই যে দেখো, খুব সুন্দর করে এটা স্লিভের জন্য দেওয়া আছে। সো এটা আমি স্লিভের সাথেই দেখাই, একটু ওয়েট করো আপুরা, আমি দেখিয়ে দিচ্ছি। একটু সাথে থাকতে হবে, আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে উনি আগে বুঝে দেন আমাকে হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো ধরে দেয় যে আপু এভাবে ধরেন, ঠিক আছে? সো তাকে একটু সময় দিতে হবে, কি বলো আপুরা? আর উল্টাপাল্টা বুঝলে তো হবে না, আসলে তোমাদের একটু বুঝাই দিতে হবে। এটা হবে খুব সুন্দর স্লিভের যে শোল্ডারে বসবে, এই পাশে বসবে এই প্যাচেসটা, ওকে? দেন আমি স্লিভটা ধরে দেখাচ্ছি, ঠিক আছে? এই প্যাচেসটা তোমাদের এই এই পাশে বসবে, অ্যান্ড এটার সাথে আমি স্লিভটা ধরে দেখাচ্ছি। এই যে ফুল স্লিভটা এরকম হবে, ঠিক আছে? ফুল স্লিভটা এভাবে, এই যে ফুল স্লিভটা এভাবে হবে, ওকে? এইভাবে স্লিভটা বসবে, দেন এই পোর্শনে তোমরা এই প্যাচেসটা সেটিং করে নিবে, ঠিক আছে? এটা হবে স্লিভের প্যাচেসটা। সো যারা নাকি অর্ডার প্লেস করছেন আপুরা, আর হচ্ছে গিয়ে হাতে পাওয়ার পর এতগুলো প্যাচেস পেয়ে যদি হচ্ছে গিয়ে আমার মতো ফেইন্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাটালগ ফলো করবেন। অ্যান্ড এটার সাথে যে আমরা ট্রাউজারটা পেয়েছি, খুবই নাইস পাকিস্তানি অরিজিনাল মালাই সিল্কের উপর, হ্যাঁ, পাকিস্তানি অরিজিনাল মালাই সিল্কের উপর একদমই, এটাকে এভাবে ধরলে দুমড়ে যাবে, এতটা সফট এটা প্যান্টের কাপড়। অ্যান্ড এটার সাথে খুব সুন্দর প্যাচেস পাচ্ছে, যেটা নাকি তোমরা প্যান্টে বসাতে পারবে, ঠিক আছে আপুরা? একদম অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে প্যাচেস তোমরা পাচ্ছ। অ্যান্ড এটার সাথে অনেক সুন্দর একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে, শেয়ার জিজ্ঞাসা না করেই করে দিয়েছে আপু, থ্যাংক ইউ সো সো মাচ এলিজা আপু। আপুকে ভালোবাসেন, মারজুনকে ভালোবাসেন, বিধায় আপনি আমাদের লাইফটা শেয়ার করেছেন। অ্যান্ড আপনাদের মূল্যবান কমেন্টস অ্যান্ড শেয়ার আমাদের কাছে অনেক, মানে হচ্ছে গিয়ে প্রায়োরিটি আমরা দেই আপনাদের কমেন্টস অ্যান্ড শেয়ারের। সো এটার সাথে খুব সুন্দর অ্যাক্সেসরিজ পাচ্ছেন অনেকগুলো, হ্যাঁ। অ্যান্ড অ্যান্টিকের সুন্দর এরকম দেখো, অ্যান্টিকের খুব সুন্দর এরকম, আমি একটু খুলে দেখাই একটা অ্যাক্সেসরিজ, একটু খুলি তো, আমি হচ্ছে গিয়ে নিজেই তো অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কালেকশন কী করে হয় এটা অফ করে দেন। আচ্ছা, এই যে দেখো, খুব সুন্দর অ্যাক্সেসরিজ পাচ্ছেন, এগুলো চাইলে গলাতে এরকম করে বসাতে পারেন। ও, একটা পড়ে গেছে। এটার সাথে খুব সুন্দর গোল্ডেনিশ কালারের সুন্দর ছোটো ছোটো ঝুল দেওয়া আছে। সো তোমরা এগুলো কামিজের ফ্রন্টে ব্যাকে স্লিভে বসায় নিতে পারবে, এক ঝুড়ি দেওয়া আছে, ঠিক আছে? একদম এক ঝুড়ি দেওয়া আছে। এটার সাথে আমি খুব সুন্দর দুপাট্টাটা ধরে দেখাচ্ছি। আচ্ছা, এটার সাথে খুব নাইস শিফন, সরি পিওরের দুপাট্টা পাচ্ছ, ঠিক আছে? আমি যেটা নাকি যে ম্যাটেরিয়াল সেটা বলে দিব আপুরা। আচ্ছা, প্রাইস 5,200 টাকা। খুব সুন্দর এই কালেকশনটার সাথে তোমরা খুব নাইস এরকম প্রিন্টের দুপাট্টা পাচ্ছ, ওকে? ডিজিটাল প্রিন্টের দুপাট্টা পাচ্ছ। সো এটার মধ্যে কিন্তু কোনো সুতার কাজ নেই, এটার সৌন্দর্যটা এরকম জাস্ট ডিজিটাল প্রিন্ট করে ফুটানো হয়েছে। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারো। প্রাইস টু মাচ রিজনেবল, অনলি 5,200 টাকা। এটা কিন্তু একটা ওয়েডিং কালেকশন, তোমরা কিন্তু একটা প্রোগ্রামে পরে দিতে পারবে, ঠিক আছে? অ্যান্ড আমি বলে দিচ্ছি আপুরা, এগুলোর সাথে কিন্তু কোনো ইনার নাই, এগুলোর সাথে কিন্তু কোনো ইনার নাই, আমি একটু ক্লিয়ার করে বলি, কারণ এগুলো পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি প্রোডাক্টের সাথে কখনোই ইনার হয় না, ঠিক আছে আপুরা? একদম অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট, এগুলোর সাথে ইনার হবে না। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমি নেক্সট ওয়ান কালেকশন দেখাচ্ছি, একটু নুড কালারের মধ্যে।
আচ্ছা একটু নুট কালারের মধ্যে হবে, লাইক বিস্কিট কালার, ওকে? বিস্কিট কালারের মধ্যে এই কালেকশনটা পাচ্ছেন যারা নাকি একটু লাল, গোলাপি, ম্যাজেন্ডা, জাম, কোনো কালারফুল ড্রেস পছন্দ করেন, একটু নুট, একটু স্ট্যান্ডার্ড স্কিন কালারটাই ড্রেস পরতে চান, তারা এই কালেকশনটা ঝটপট করে অর্ডার করে ফেলেন, ঠিক আছে? এই কালেকশনটা খুবই চমৎকার হবে। সো আমি নেক্সট আমাদের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এই হচ্ছে কি খুব নাইস স্কিন কালারে তোমরা ড্রেসের মধ্যে ওয়ার্ক পাচ্ছ, যেটাতে নাকি অ্যান্টিক কালার, অফ হোয়াইট কালার, সুন্দর করে রেশমি সুতার ওয়ার্ক থাকছে। অ্যান্ড এটার যে নেক পোর্শনটা আছে, নেক পোর্শনেও অনেক ঘন কাজ। অ্যান্ড কামিজের দামান পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এটা হবে খুব সুন্দর কামিজের ফুল ড্রেস, ফুল ড্রেসটার মধ্যে আর কি, ফুল কামিজটার মধ্যে সুন্দর করে সিকুয়েন্স থাকছে, দেখা যাচ্ছে? এবং তোমরা এই ওয়ার্কগুলো দেখো, জাস্ট ফলো করো খুব জোস, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, দেন অলিভ কালার, গ্রিন কালার দিয়ে খুব সুন্দর করে এরকম ওয়ার্ক থাকছে, ঠিক আছে? এই যে দেখো, অনেক গর্জিয়াস করে ওয়ার্ক, একটু আমি ক্লোজলি দেখানোর ট্রাই করছি আপুরা, এত সুন্দর একটা ড্রেস হতে পারে এই ক্যাটালগটা, আসলে দেখলেই বোঝা যায়, খুবই 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 সুন্দর একটা ড্রেস তোমরা পাচ্ছ, সেম অ্যাজ লাইভে যা দেখতে পাচ্ছ তাই পাবা। অ্যান্ড এটার সাথে আমি ব্যাক পার্টটা ধরে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হবে খুব সুন্দর ব্যাক পার্টটা, ব্যাক পার্টের কাজটাও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এগুলোর সাথে কিন্তু কোনো ইনার হবে না, অ্যান্ড এগুলো একদম পিওর শিফনের মধ্যে করা। অনেক আপুর প্রশ্ন থাকে যে আপু শিফনের মধ্যে এত কাজের ড্রেস কি ছিঁড়ে যাবে, ঝুলে পড়বে? না, এরকম কিছুই নেই, এগুলো আপনার পরে আরও কমফর্ট ফিল করবেন। আর পাকিস্তানি লাক্সারি যে কালেকশনগুলো সবাই আমরা জানি, যারা পাকিস্তানি পরি, লাক্সারি যে কালেকশনগুলো আছে ওগুলো কিন্তু একদমই শিফনের মধ্যে করা হয়, ঠিক আছে? যেন আপুরা এগুলো পরে একদম কমফর্ট ফিল করে। সো এটা হবে খুব সুন্দর একটি কালেকশন, স্কিন কালার বলতে পারি আমরা, ফুল ড্রেসে গর্জিয়াস করে ওয়ার্ক। রাইট নাও এটার সাথে আমি অনেকগুলো এক ঝুড়ি প্যাচেস দেখাবো, ঠিক আছে? এটার সাথে কিন্তু অনেক প্যাচেস আছে, আমাদের যে হেল্পিং হ্যান্ড ভাইয়া আছে উনি আগে বুঝতেছে প্যাচেসগুলো কোথায় বসবে। সো এই হচ্ছে গিয়ে কামিজের লোয়ার পোর্শনে, হ্যাঁ কামিজের লোয়ার পোর্শনে, এটা ব্যাক সাইডে বসবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে লোয়ার পোর্শনে এই ডিজাইনটা থাকবে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখো খুব সুন্দর কামিজের লোয়ার পোর্শনে এই ডিজাইনটা বসবে, এই প্যাচেসটা বসবে, দেখা যাচ্ছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? খুবই নাইস করে এটা তোমরা বসায় নিবে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে, কামিজের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে, ড্রেসের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে। সো এটার সাথে আমি স্লিভ দেখাচ্ছি, দেন দুপাট্টা দেখাচ্ছি, অ্যান্ড প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি। একটু আমাদেরকে সময় দিতে হবে আপুরা, লাইফটা একটু, আমাদের লাইফটা দেখতে দেখতে তোমরা একটু শেয়ার করে দাও, যেন অনেক আপুদের মাঝে আমরা রিচ করতে পারি, ঠিক আছে? যেন অনেক আপুদের মাঝে আমরা রিচ করতে পারি। ওকে, দেন এটা হচ্ছে গিয়ে স্লিভটা, এই যে ফুল স্লিভে এরকম ওয়ার্ক থাকছে শিফনের মধ্যে, যেটা নাকি তোমরা ফেব্রিকটা পাচ্ছ শিফনের, ফুল স্লিভে এরকম ওয়ার্ক থাকছে। এই ওয়ার্কের উপর তোমরা এই প্যাচেসটা বসাবে, ঠিক আছে? এই ওয়ার্কের উপর তোমরা স্লিভে এই প্যাচেসটা বসাবে, এরকম করে আসবে, ঠিক আছে? এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা এই এই পোর্শনে বসবে, ওকে? ফ্রন্টে পোর্শনে বসবে এই ডিজাইনটা, স্লিভ স্লিভ অলরেডি ওয়ার্ক করা, দেন তার উপর এই প্যাচেসটা থাকছে, দুইটা স্লিভে তোমরা এই প্যাচেসটা পাচ্ছ, দেন স্লিভের যে লোয়ার পোর্শনটা আছে ওইটার জন্য আলাদা করে প্যানেল করা আছে, ঠিক আছে? তোমরা এটার সাথেও আলাদা প্যানেল পাচ্ছ, লাইক এটা এরকম করে বসায় নিবে, তারপর ওইটার উপর এরকম করে এই প্যাচেসটা বসবে, চিন্তা করার পুরো কতটা গর্জিয়াস হয়ে যাবে ড্রেসটা। সো এটার অ্যানাদার প্যাচেস তোমরা পাচ্ছ। রাইট নাও এটার সাথে আমি আমাদের যে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এই ড্রেসের সাথে, ওটা আমি দেখাচ্ছি। এই খুব সুন্দর একটা মালাই সিল্কের মধ্যে, আমি তো বারবারই বলে দিচ্ছি, পাকিস্তানি মালাই সিল্কের মধ্যে এই প্যানেলটা বসবে, যেটা নাকি দিয়ে তোমরা হয়তো লম্বালম্বি করে বসাতে পারো, অথবা ডাবল করে বসিয়ে দিতে পারো এই প্যাচেসটা, অথবা স্লিভের যে পোর্শনটা আমি দেখিয়েছি ওইটা তোমরা প্যান্টে দিতে পারো, অ্যান্ড এটা তোমরা স্লিভে দিতে পারো, একটু ক্রিয়েটিভিটি করে নিবে আর কি, ঠিক আছে? অ্যান্ড এটার সাথে এত সুন্দর চমৎকার দেখো অ্যাক্সেসরিজ দেওয়া আছে, তোমরা আসলে হয়তো এটা পলির ভিতরে করা, ঠিক আছে, বুঝবে না, বাট এটা হাতে পেলে তোমরা একটা হাসি দিবে, যেরকম নাকি আমার মনে হচ্ছে এতটা সুন্দর এক ঝুড়ি অ্যাক্সেসরিজ দেওয়া আছে। সো এটার সাথে রাইট নাও আমি এটার
দুপাটাটা দেখিয়ে দিচ্ছি, এটাও একদমই অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পিওর জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এটার দুপাট্টায় ওয়ার্ক হবে না। ক্যাটালগের মধ্যে এক একটা দুপাট্টা এক এক রকম এসেছে, কোনোটা ডিজিটাল প্রিন্ট করা আছে, কোনোটার মধ্যে দুপাট্টায় ওয়ার্ক আছে। সো যার যেটা ভালো লাগবে নিয়ে নাও। অনেকই নাইস একটি কালেকশন তোমরা পাচ্ছি স্কিন কালারের মধ্যে, আর নুড কালার তোমরা বলতে পারো। এই যে দুপাট্টার মধ্যে খুব সুন্দর এরকম প্রিন্ট করা আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট, ঠিক আছে, কোনো ঝাপসা আর হচ্ছে গিয়ে ঘোলাটে টাইপের প্রিন্ট না। সো এটা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস 5200 টাকা। আচ্ছা রাইট নাও যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার, এটাও খুব চমৎকার হবে একদম লাইট অ্যাশ কালারের মধ্যে। যে আপুর অ্যাশ কালার খুব লাইক করো ওই আপুটা এই কালেকশনটা নিয়ে নিতে পারো, তোমরা প্রোগ্রামে পরে যেতে পারবে, খুব সুন্দর একটা স্মোকি লুক নিতে পারবে এটার সাথে, ঠিক আছে। আমি লুকটাও হচ্ছে গিয়ে সাজেস্ট করে দিলাম। আচ্ছা সো এই কালেকশনটা তোমরা পাচ্ছ, আমি একটু দেখাচ্ছি ড্রেসটা, তোমরা আগে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। সেম অ্যাজ ক্যাটালগ এই ড্রেসটা পাচ্ছ, খুব সুন্দর একটা স্মোকি লুক নিতে পারবে এটার মধ্যে, ঠিক আছে। দেখো খুব নাইস না কালারটা, খুবই সুন্দর একটা কালারের মধ্যে তোমরা পাচ্ছ, ফুল ড্রেসে হচ্ছে গিয়ে ওয়ার্ক থাকছে। আচ্ছা শিফনের মধ্যে এই কালেকশনটা পাচ্ছ, ফুল ড্রেসে দেখো খুব সুন্দর করে ফিনিশিং ওয়ার্ক করা আছে, একটা সুতাও কোথা থেকেও উঠানো নাই, এত সুন্দর ড্রেসের ফিনিশিং, এবং সাথে লাইট গোল্ডেন কালারের জরি সুতা থাকছে, ফুল ড্রেসে এরকম ওয়ার্ক থাকছে, অনেক সুন্দর, ঠিক আছে, একদম লাক্সারিয়াস ড্রেস। যারা নাকি একটু লাক্সারিয়াস টাইপের ড্রেস পরেন এগুলো তাদের জন্য, তারা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে গ্র্যাব করে নেন। এন্ড এটার সাথে ব্যাক পার্টটা হবে এরকম, প্রত্যেকটা ব্যাক পার্টে ওয়ার্ক থাকছে, ঠিক আছে, প্রতিটারই ব্যাক পার্টে ওয়ার্ক থাকছে, এটা হবে ব্যাক পার্টটা। সো আমি এটার সাথে এটার ব্যাক পার্টটা একটু ধরি, দেন কালারটা কিন্তু একটু ডিপ হয়ে যাবে, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে না, কালারটা কি লাইট ডিপ লাগলেও প্রবলেম হবে না। সো এটা হবে খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে, কালেকশনটা ফুল ড্রেসে ওয়ার্ক থাকছে, অ্যান্ড কামিজের লোয়ার পোর্শনে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এই ডিজাইনটা বসবে, ঠিক আছে, এই প্যাচেসটা বসবে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লোয়ার পোর্শনে, ঠিক আছে। আপনারা এই ডিজাইনটা বসবে, কাট ওয়ার্ক করে তোমরা কাটিং করে নিবে, এটা হবে সুন্দর এরকম লোয়ার পোর্শনে বসবে, ওকে ক্লিয়ার। রাইট নাও আমি এটার সাথে সুন্দর স্লিভটা দেখাচ্ছি, ফুল স্লিভটাও তোমরা পাচ্ছ শিফনের মধ্যে, সুন্দর করে রেশমি সুতার ওয়ার্ক, ঠিক আছে, এতটাই নিখুঁত, কোথাও কোনো ফাঁকা নাই অথবা একটা সুতাও উঠানো নাই, ঠিক আছে, সুন্দর করে ফুল স্লিভে এই ওয়ার্কটা থাকছে। অ্যান্ড স্লিভের লোয়ার পোর্শনে তোমরা এই প্যানেলটা দিতে পারবে, ঠিক আছে, স্লিভের যে লোয়ার পোর্শনটা আছে এখানে তোমরা এই প্যানেলটা দিতে পারবে, ওকে আপুরা, খুব সুন্দর সফট অর্গানজার মধ্যে করা আছে, ঠিক আছে, অথবা টিস্যু ফ্যাব্রিক যেটা নাকি আমরা চিনি ওইটার উপর করা আছে। সো এগুলো খুবই লাইট ওয়েটের হবে, স্লিভটা আমি দেখিয়ে দিলাম। অ্যান্ড এটার সাথে যে প্যান্টের কাপড়টা আছে একদমই পাকিস্তানি মালাই সিল্কের উপর তোমরা খুব সুন্দর এই প্যাচেসটা বসাতে পারবে। আমি আরেকবার একটু ক্যাটালগটাকে ধরে দেখাবো। অ্যান্ড এটার সাথেও অ্যাক্সেসরিজ দেওয়া আছে, খুবই সুন্দর করে অ্যাক্সেসরিজ দেওয়া আছে, এই যে দেখো, ঠিক আছে, এটার সাথে খুব সুন্দর ক্রিস্টালের অ্যাক্সেসরিজ দেওয়া আছে, তোমরা এটা দিয়ে ড্রেসটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারবে। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর প্যান্টের যে ফ্যাব্রিকটা অ্যান্ড কাজটা, ঠিক আছে, লাইট গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে অনেক চাওড়া করে কাজ করা আছে। এটার সাথে আমি খুব সুন্দর একটা দুপাট্টা দেখাচ্ছি, এই যে দেখো, আচ্ছা এই হচ্ছে কি, এটার সাথে খুব সুন্দর দুপাট্টা। যারা নাকি ওয়েডিং এর জন্য ড্রেস গুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি করে মারজুনের হচ্ছে গিয়ে নক করেন অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন। দুপাট্টার দুই পাশে এই ওয়ার্কটা থাকছে, ঠিক আছে, দুপাট্টার দুই পাশে এই ওয়ার্কটা থাকছে একদমই লম্বালম্বি করে, ওকে আপুরা, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস 5200 টাকা, 5200, ওকে, একদমই রিজনেবল। আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি ব্ল্যাক, ওকে, নেক্সট কালার দেখাচ্ছি ব্ল্যাক, এই যে দেখো ফুল ড্রেসে এটাতে ওয়ার্ক, আসলে প্রতিটা ড্রেসে কাজ, প্রতিটা ড্রেসে খুব গর্জিয়াস করে কাজ থাকছে। এটা হচ্ছে গিয়ে তোমরা D306, ঠিক আছে, অথবা তোমরা কোড নাম্বার যদি মনে নাও রাখতে পারো তোমরা কাইন্ডলি ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে, ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে নিবে, দেখা যাচ্ছে একদম ডিপ ব্ল্যাক কালারের মধ্যে তোমরা পাচ্ছ এই কালেকশনটা। আমি ধরে দেখাচ্ছি শিফনের মধ্যে হবে এটাও, আচ্ছা এটা দেখো খুব সুন্দর, এই যে নেক পোর্শন থেকে নিয়ে একদমই হচ্ছে গিয়ে মিডল পোর্শন পর্যন্ত
খুব সুন্দর করে রেড কালার অ্যান্ড অন্য কালার সুতার দিয়ে কাজ করা আছে, এবং সাথে তো ব্ল্যাক কালার সিকোয়েন্স থাকছেই। একটু আমি ক্লোজলি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে কামিজে হচ্ছে গিয়ে নেক পোর্শনে খুব সুন্দর করে অ্যাশ কালার গোল্ডেন কালার জরি সুতার কাজ থাকছে, তারপর মিষ্টি কালার রেড কালার খুব সুন্দর করে এরকম দেখো রোজ ফ্লাওয়ার ডিজাইন করা আছে, ঠিক আছে দেখা যাচ্ছে। দেন হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক এর উপর অ্যাশ কালার এরকম সিকোয়েন্স দেওয়া আছে, জাস্ট ফর এরকম যেন গ্লেজ করে, দ্যাটস ওয়াই, হ্যাঁ যেন এরকম সুন্দর জাস্ট শাইন করে, দ্যাটস ওয়াই অ্যাশ কালারের লাইট অ্যাশ কালারের সিকোয়েন্স দেওয়া। সো এই গেল কামিজের ফ্রন্ট সাইডটা, এটার সাথে আরো অনেক কিছু আছে আমি দেখাচ্ছি। অ্যান্ড এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা, ঠিক আছে ব্যাক সাইডটা ব্ল্যাক এর মধ্যে। তারপরে আমি একটু কাজটা দেখিয়ে দিই, ফুল ব্যাক সাইডে ওয়ার্ক থাকছে, ফুল ব্যাক সাইডে এই ওয়ার্কটা থাকছে, ওকে। সো এটা আমি একটু ডবল ডবল করে ধরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কি একদমই লাক্সারি শিফনের মধ্যে, লাক্সারি শিফনের মধ্যে তোমরা পাচ্ছ। সো এই হচ্ছে গিয়ে কামিজটা যেটা নাকি একদমই ব্ল্যাক কালারের মধ্যে করা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও একটা কালার। সেটা আসলে ব্ল্যাক সবসময় সুন্দর, যে সেটা যেই ড্রেসই হোক না কেন, পার্টি ওয়ার অর লন অর নর্মাল ড্রেস যেটাই হোক, ব্ল্যাক অলওয়েজ হিট। আচ্ছা সো কামিজের লং বাড়ানোর জন্য তোমরা এটা কামিজের লোয়ার পোর্শনে অ্যাড করে নিবে, ব্যাক সাইডেও অ্যাড করে নিবে। একটু আমি হচ্ছে গিয়ে একটু সুন্দর করে ধরে দেখাচ্ছি, জাস্ট কামিজের লং বাড়ানোর জন্য তোমরা এই প্যানেলটা অ্যাড করে নিবে, ওকে। এটা হচ্ছে গিয়ে কামিজের লং বাড়ানোর জন্য খুব সুন্দর করে প্যানেল করা আছে, সো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিবে। রাইট নাও আমি এটার অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে ওটার মধ্যে দেখা যাচ্ছি। এটা হবে খুব সুন্দর স্লিভটা, আচ্ছা এটা হবে খুব সুন্দর স্লিভটা, ফুল স্লিভ এরকম লাইট গোল্ডেন কালার, ক্রস 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 ডিজাইন করা আছে। দেন এটার যে লোয়ার পোর্শনটা আছে ওইখানে এই ডিজাইনটা বসবে, ঠিক আছে। তোমরা চাইলে এটা কাটিং করে নিতে পারো, আদারওয়াইজ তোমরা এই প্যানেলটা দেয়া আছে তোমরা এই প্যানেলটা এভাবে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। এই প্যানেলটা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে, তোমাদের ইচ্ছে, জাস্ট তোমাদের ইচ্ছে তোমরা কীভাবে ড্রেসটাকে এক্সিকিউট করবে, ওকে। এটা হবে খুব সুন্দর স্লিভের সাথে প্যানেল দেওয়া আছে, স্লিভটা তো আমি দেখিয়েছি, এনাফ ফ্যাব্রিক দেয়া, একদমই এনাফ ফ্যাব্রিক দেওয়া, ফুল স্লিভ বানাতে পারবে। অ্যান্ড পাকিস্তানি মালাই সিল্কের তোমরা ট্রাউজার পাচ্ছ, তার সাথে এই প্যানেলটা থাকছে, ঠিক আছে, তার সাথে এই প্যানেলটা থাকছে। আমি একটু ক্যাটালগটা ধরে দেখাচ্ছি, আচ্ছা আমি একটু ক্যাটালগটা ধরে দেখাচ্ছি, এই দেখো ক্যাটালগের যে মধ্যে ট্রাউজারটা খুব সুন্দর একটু রাউন্ড করে বসানো, দেন উপরে আরেকটা প্যানেল, তাই না, একটু রাউন্ড করে বসানো, তারপর উপরে আরেকটা প্যানেল, সেটা আমি একটু শো করে দিচ্ছি। এই যে উপরে যে চিকন একটা প্যানেল আছে সেটা হচ্ছে গিয়ে এইটা, ওকে। এটা হচ্ছে কি খুব সুন্দর চিকন একটা প্যানেল দেওয়া আছে যেটা নাকি দেখতে পাচ্ছ, এই যে এই প্যানেলটা, দেন একটু রাউন্ড টাইপের করা আছে, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে যেহেতু একটু রাউন্ড টাইপের করা আছে মানে একটু হচ্ছে কি ফেন্সি স্টাইল করে তোমরা মেক করবে, এরকম রাউন্ড করে এই ডিজাইনটা বসবে, ঠিক আছে, একটু ফ্যান্সি স্টাইলে তোমরা মেক করে নিতে পারবে, একটু ফ্যাশনেবল হয়ে গেল। অ্যান্ড এটার সাথে ব্ল্যাক ক্রিস্টালের অ্যাক্সেসরিজ দেওয়া আছে, ঠিক আছে, ব্ল্যাক ক্রিস্টাল অ্যাক্সেসরিজ দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে কামিজের ফ্রন্টে স্লিভে খুব সুন্দর করে একটু ঝুল হিসাবে ব্যবহার করতে পারো। অ্যান্ড সাথে খুব সুন্দর শিফনের দুপাট্টা পাচ্ছ, একদম ফুল স্লিভ কি বলে দুপাট্টায় এরকম ওয়ার্ক থাকছে, ঠিক আছে। এটার সাথে যে তোমরা প্যান্ট পাচ্ছ, প্যান্টে একটু রাউন্ড শেপের কাজ আছে না, এ দেখো মিডেলে এটাকে সুন্দর করে প্যান্টের সাথে ম্যাচিং ম্যাচিং করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে, ফুল দুপাট্টায় ওয়ার্ক থাকছে, ওকে, ফুল দুপাট্টায় সুন্দর করে ওয়ার্ক থাকছে, তোমরা তো ওয়ার্কটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এটা একদমই লাইট ওয়েটের হবে, তো এই ড্রেসটা পরলে আই থিঙ্ক অনেক সুন্দর লাগবে যে কোনো আপুকে, ঠিক আছে, এবং যে কোনো শেডের আপুরা নিতে পারেন, লাইক ফেয়ার অর ডার্ক যে কোনো শেডের আপুরা নিতে পারেন, কস ব্ল্যাক সবাইকেই মানায়, প্রাইস অনলি 5,200 টাকা। আচ্ছা লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা মাঝে মাঝে একটু আপুরা কমেন্ট করেন, ঠিক আছে, মাঝে মাঝে একটু আপনারা কমেন্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক বাফার করে, পারফেক্টলি হচ্ছে কি লাইভটা আমরা করলাম কন্টিনিউ, বাট আপনারা পারফেক্টলি হয়তো দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কষ্টটা আছে টোটালি বিফল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা রাইট নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর, ক্রিমিশ হোয়াইট কালারের মধ্যে, ঠিক আছে, অথবা অফ হোয়াইট কালার বলতে পারি, হ্যাঁ, খুব সুন্দর ফুল ড্রেসে ওয়ার্ক থাকছে, যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও, যারা নাকি অনেকদিন ধরে একটা পার্টিতে পড়বে অফ হোয়াইট আর হোয়াইটের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারেন। শিফনের মধ্যে হবে, ব্যাক সাইডটাও দিবে
শিফনের মধ্যে হবে, খুব সুন্দর। এটা যে নেক পোর্শনটা আছে সিকুইন্স ওয়ার্ক করা আছে, সাথে তো রেশমি সুতার কাজ থাকছেই। এটা হচ্ছে কি ফুল ড্রেসের ওয়ার্কটা, আমি একটু ক্লোজলি দেখাই। এই যে দেখো খুব সুন্দর করে নাহিদা খানম আপু লিখেছেন, আগের ড্রেসটা দেখো আপু। আগের ড্রেসটা অলরেডি দেখিয়ে ফেলেছি, লাইফটা সেফ থাকবে, কোনো অসুবিধা নেই আপনি। অ্যান্ড আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু একটু লং টাইম নিয়ে দেখাচ্ছি, তাই না? কারণ হচ্ছে কি অনেক এক্সেসরিজ দেয়া, সাথে অনেকগুলো প্যাচেস দেয়া আছে। সো আপনি লাইফটা সেফ থাকবে, স্কিপ করে করে আমাদের লাইফটা শেষ হয়ে যাওয়ার পর দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো এটার সাথে আমি একটু ব্যাকপ্যাকটা ধরি, তারপর ফ্রন্ট প্যাকটা আসলে বোঝানো যাবে। কালো ড্রেসটা দেখো আপু, ব্ল্যাকটা দেখিয়েছি তো আপনি নাহিদা খানম আপু, কালো ড্রেসটা অলরেডি দেখিয়েছি। অ্যান্ড ব্যাক পার্টে কিন্তু এরকম ওয়ার্ক থাকছে, ঠিক আছে? সুন্দর করে রেশমি সুতোর ওয়ার্ক থাকছে, এটা হবে ব্যাক পার্ট। রাইট নাও আমি এটার সাথে ফ্রন্ট পার্টটা দেখাই। এই ড্রেসটার মধ্যে একটা উল্টা কাজ করলাম কি, আগে ফ্রন্ট ব্যাক পার্টটা দেখালাম, কারণ এটা ফ্রন্ট পার্টটা আসলে বোঝা যাচ্ছে না একটা পার্টের কারণে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট সাইডটা অফ হোয়াইটের মধ্যে হবে, ঠিক আছে? অফ হোয়াইটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাইট গোল্ডেন কালারের ওয়ার্ক থাকছে, অফ হোয়াইট কালারের ওয়ার্ক থাকছে, সাথে তো সিকুয়েন্স ওয়ার্ক আছেই। হ্যাঁ, সাথে তো সিকুয়েন্সের ওয়ার্ক আছেই। এটা হবে কামিজের ফ্রন্ট সাইডটা। নাহিদা আপু, আপনার কাছে যদি ব্ল্যাকটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন এটার জন্য, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লোয়ার পোর্শনে এই ডিজাইনটা থাকবে। হ্যাঁ, কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের লোয়ার পোর্শনে এই ডিজাইনটা তোমরা বসাতে পারবে কামিজের লং বাড়ানোর জন্য, অথবা যারা নাকি একটু হাইটে কম আছেন তারা এটার উপরেই বসায় নিতে পারবেন, ঠিক আছে আপুরা? আর যাদের একটু লং নিয়ে প্রবলেম হবে তারা এটা একটু লং বাড়ানোর জন্য ইউজ করে নিতে পারবে, প্যাচেস দেওয়া আছে। রাইট নাও আমি এটার সাথে স্লিভটা ধরে দেখাচ্ছি, স্লিভটাও কিন্তু অনেক গর্জিয়াস। এই যে এটার সাথে স্লিভটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে গর্জিয়াস করে সুন্দর করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে? সো এটার সাথে স্লিভের যে লোয়ার পোর্শনটা আছে এখানে এই ডিজাইনটা বসবে, একদম সেম কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে যে ডিজাইনটা দেওয়া আছে ওইটার মতোই সেম। এটা হচ্ছে কি স্লিভের সাথে বসবে, ঠিক আছে? স্লিভের সাথে বসবে, সো এটা তোমরা এভাবে কাটিং করে বসায় নিতে পারবে। দেন এটার সাথে আমি ট্রাউজারটা দেখাচ্ছি, কালো ড্রেসটা যদি ইনবক্স করে ফেলতে পারেন আপু, কারণ অলরেডি আমাদের ইনবক্সে অনেকগুলো টেক্সট চলে আসছে। সো আই হোপ আপনি আপনাদের ব্ল্যাক ড্রেসটা পেয়ে যাবেন। আচ্ছা, সো এটা হচ্ছে কি খুব সুন্দর অফ হোয়াইট কালারের ট্রাউজার পাচ্ছ, পাকিস্তানি মাখন সিল্কের মধ্যে, সরি। দেন এর সাথে খুব সুন্দর একটা প্যাচেস পাচ্ছ, যেটা নাকি তোমরা ট্রাউজারে বসাতে পারবে, ঠিক আছে? যেটা নাকি তোমরা ট্রাউজারে বসাতে পারবে। সাথে আমি অ্যাক্সেসরিজগুলো দেখিয়ে দিচ্ছি, এটার সাথে অনেকগুলো পার্লের অ্যাক্সেসরিজ দেওয়া আছে, ঠিক আছে? একদম অনেকগুলো পার্লের অ্যাক্সেসরিজ দেওয়া আছে। অ্যান্ড এটার সাথে আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর, স্মার্ট একটা কালেকশন। সো এই হচ্ছে কি এটার সাথে দুপাট্টাটা ক্রিম কালারের মধ্যে হোয়াইট কালার ওয়ার্ক, ক্রিমের মধ্যে হোয়াইট কালার ওয়ার্ক। এই যে ওয়ার্কটা দেখে নাও, খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে ক্রিম কালারের মধ্যে, অথবা অফ হোয়াইট কালারও বলতে পারো। দুপাট্টাটা একটু ডিপ, ক্রস ড্রেস থেকে দুপাট্টাটাকে একটু হাইলাইট করা হয়েছে যেন তোমরা দুপাট্টাটা পরেছো বোঝা যায়। তো এই ড্রেসটা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও, ইনবক্স করে ফেলো দ্রুত, প্রাইস 5,200 টাকা। সো নেক্সট কালার আমি দেখাচ্ছি, এটাও খুব সুন্দর হবে। আচ্ছা, নেক্সট কালার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি ডিপ বিস্কিট কালারের মধ্যে হবে, এই কালেকশনটা পাচ্ছ। নেক্সট যে কালারটা আমি দেখাচ্ছি এই এই কালারটার মধ্যে পাচ্ছ, খুব সুন্দর হবে ফুল ড্রেসে ওয়ার্ক, ঠিক আছে? অ্যান্ড ফুল ড্রেসে ট্রাউজারে স্লিভে ফ্রন্টে ব্যাকে অনেকগুলো প্যাচেস থাকছে, সো একটু আমাদেরকে সময় দিতে হবে যেন আমরা প্যাচেসগুলো তোমাদের বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? সো এটা দেখো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলের একটা ড্রেস, তাই না? অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছ ডিপ বিস্কিট কালারের মধ্যে, ঠিক আছে? সো এই যে দেখো এটার সাথে ব্যাকপার্টটা ধরে আমি ফ্রন্টটা বুঝিয়ে দিচ্ছি, ব্যাকপার্টটা ধরলে আসলে কালারটা একটু ডিপ আসবে। আচ্ছা, এটা হবে ব্যাকপার্টটা, ব্যাকপার্টে ফুল ব্যাকপার্টে ওয়ার্ক থাকছে, সাথে তো প্যানেল আছেই। সো এটার সাথে আমি একটু ধরে দেখাচ্ছি, ডাবল করলেই কালারটা একদম পারফেক্ট চলে আসবে, ঠিক আছে? এগুলোর সাথে কিন্তু কোনো ইনার হবে না, সো আপনারা যারা নাকি ইনবক্সে বলছেন যে ইনার হবে কিনা, এগুলোর সাথে কোনো ইনার নাই। আচ্ছা, সো এটা হচ্ছে কি ফুল ড্রেসের ওয়ার্কটা তোমরা দেখতে পাচ্ছ, লাইট ম্যাজেন্ডা গ্রিন কালার, অ্যান্ড সাথে খুব সুন্দর
এরকম লাইট গোল্ডেন কালার সুতার কাজ এন্ড সিকোয়েন্স ওয়ার্ক তো আছেই। এই হচ্ছে কি ফুল ড্রেসে ওয়ার্কটা, ওকে? এই হচ্ছে ফুল ড্রেসে ওয়ার্ক, খুবই ক্লাসি, টু মাচ ক্লাসি লেভেলের একটা ড্রেস পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে? সো এগুলো একদমই লাক্সারি লেভেলের ড্রেস। এটার সাথে আমি খুব সুন্দর প্যানেল দেখিয়ে দিচ্ছি, যেটা নাকি আপনারা কামিজের লোয়ার পোর্শনে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে বসাতে পারবেন। এখন সুন্দর রাউন্ড রাউন্ড করা, সেগুলো না আপনারা চাইলে কাটওয়ার্ক করে নেবেন, ঠিক আছে? এরকম কাটওয়ার্ক করে নেবেন এই ড্রেসের সাথে, লোয়ার পোর্শনে এই প্যাচেসটা থাকছে, ঠিক আছে আপুরা? এই প্যাচেসটা থাকছে। দেন রাইটটাও আমি এটা স্লিভটা দেখিয়ে দিচ্ছি। সো এটা স্লিভটাও খুব সুন্দর, ফুল স্লিভে ওয়ার্ক, ঠিক আছে? খুব সুন্দর লিফ ডিজাইন করা আছে, ফুল স্লিভে লাইট গোল্ডেন অ্যান্টিক কালারের সুতার কাজ করা, অ্যান্ড স্লিভের যে লোয়ার পোর্শনটা আছে সেখানে এই প্যাচেসটা বসবে। কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের মধ্যে যে প্যানেলটা আছে সেম ওইটার মতোই এটা স্লিভের সাথে অ্যাড হয়ে যাবে, ওকে? অ্যান্ড এটার সাথে আমি ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি, যেটা নাকি একদমই সুন্দর লাইট গোল্ডেন কালারের তোমরা ট্রাউজার পাচ্ছ, আর বিস্কিট কালার বলতে পারি আমরা। সো ওটা হচ্ছে কি একদমই বরাবরের মতো প্রত্যেকটা ড্রেসের সাথে, এগুলো একদমই পাকিস্তানি মালাই সিল্ক, দেখেছ পুরা? মানে ধরাতেই বুঝতে পারতেছো, তো এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক। এটার সাথে তোমরা এই যে সুন্দর প্যানেলটা পাচ্ছ, তোমরা এটা ট্রাউজারে বসিয়ে নিতে পারবে, ঠিক আছে? এই যে ট্রাউজারে বসিয়ে নিতে পারবে খুব সুন্দর করে। এটার সাথে এক্সেসরিজটাও সেম কালারের, ঠিক আছে? এক্সেসরিজটাও অনেকগুলো আছে সেম কালারেরই। এটার সাথে আমি দুপাট্টাটা ধরে দেখাচ্ছি, দুপাট্টাটা একদমই লাইট অনিয়ন কালার হবে, ঠিক আছে? এটার সাথে যে দুপাট্টাটা আছে খুবই চমৎকার একটা কালার পাচ্ছ, লাইট অনিয়ন কালারের নেটের মধ্যে হবে। এই যে দেখো অনেক চাওড়া একটা তোমরা দুপাট্টা পাচ্ছ লাইট অনিয়ন কালারের। আমি একটু ক্লোজলি দেখাবো দুপাট্টাটা, যেটা নাকি নেটের মধ্যে করা, একদমই লাইট ওয়েটের। সো এগুলো তোমরা পার্টিতে পরতে পারবে, পার্টিতে পরার মতো ড্রেস আমরা দেখাচ্ছি রাইট নাও। এই খুবই সুন্দর বড় চাওড়া একটা তোমরা দুপাট্টা পাচ্ছ অনিয়ন কালারের মধ্যে, কালারটা কি দেখা যাচ্ছে? ফুল দুপাট্টায় ওয়ার্ক থাকছে, অ্যান্ড দুপাট্টার দুই আঁচলের মধ্যে অথবা হচ্ছে গিয়ে দুই পোর্শনের মধ্যে তোমরা এই ডিজাইনটা পাচ্ছ, অনেক গর্জিয়াস করে ওয়ার্ক, ঠিক আছে? অনেক গর্জিয়াস করে এই ডিজাইনটা পাচ্ছ, ঠিক আছে? একদম পেঁয়াজ কালারের মধ্যে কালারটা দেখা যাচ্ছে, অনেক নাইস একটা কালার। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্রাইস 5,200 টাকা। তোমরা এই কালেকশনগুলো হচ্ছে গিয়ে অন্য কোনো পেজ অর শপ থেকে যদি নিতে চাও আপুরা, বিলিভ মি 8,500 টাকা নিতে তোমরা এই কালেকশনগুলো পাবে না। সো রাইট নাও মার্জুন থেকে শুধুমাত্র এত রিজনেবল প্রাইসে পাচ্ছ মাত্র 5,200 টাকা। এটা কি কালার? আচ্ছা এটাও কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে শ্যাওলা কালার, ঠিক আছে? আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে খুব সুন্দর করে তোমরা চাইলে এইভাবেও মেক করতে পারো, আদারওয়াইজ তোমরা নর্মাল সালোয়ার কামিজ স্টাইলে মেক করতে পারো, যা যেরকম ইচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার ট্রাউজারে অনেক কাজ থাকছে, অ্যান্ড কামিজেও অনেক কাজ থাকছে, দেন হচ্ছে গিয়ে স্লিভে দুপাট্টায় অনেক কাজ থাকছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা শ্যাওলা কালারের মধ্যে, অ্যান্ড এটা দুপাট্টাটা হবে নেটের, ঠিক আছে? নেট দুপাট্টার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কালেকশনটা। আচ্ছা এটা হবে খুব সুন্দর একটা ডিপ শ্যাওলা কালারের মধ্যে, একটু ওয়েট করতে হবে আপুদের, একটু ওয়েট করতে হবে। আচ্ছা সো এই হচ্ছে কি খুব সুন্দর একটা শ্যাওলা কালার ড্রেস আমি রাইট নাও দেখাচ্ছি, কালার বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। সো তোমরা একটু কমেন্ট করে দাও আপনারা কালার পারফেক্টলি বুঝতে পারছো কিনা, অ্যান্ড কালার বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে কিনা। সো এটার সাথে ব্যাক পার্টটা আমি একটু ধরে দেখাচ্ছি, একটু সাথে থাকতে হবে। খুব সুন্দর একটা ব্যাক পার্ট তোমরা পাবে এটার সাথে। আচ্ছা এটা ফ্রন্টের যে কাজটা আছে খুব সুন্দর করে, এটার সাথে রেশমি সুতার কাজ, অ্যান্ড হচ্ছে গিয়ে সিকুইন্স আছে মাঝে মাঝে, তোমরা তো গ্লস দেখে বুঝতে পারছো। অ্যান্ড কামিজের যে মিডল পোর্শনটা আছে, এই যে মিডল পোর্শনটা আছে, মিডল পোর্শনে খুব সুন্দর করে ওয়ার্ক থাকছে, মিডল পোর্শনে খুব সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক থাকছে। অ্যান্ড এটার সাথে আমি এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এটা হবে খুব সুন্দর ব্যাক সাইডটা, ঠিক আছে? ব্যাক সাইডটা খুব সুন্দর এরকম ওয়ার্ক থাকছে, অ্যান্ড এই হচ্ছে
কামিজের ফ্রন্ট পার্টটা, ওকে? কামিজের ফ্রন্ট পার্টটা লুক তোমরা দেখতে পাচ্ছ, একটু সাথে থাকতে হবে আপুরা, আমরা ফুল ডিটেল দেখাচ্ছি। এটা সাথে কি কি প্যাচেস তোমরা পাচ্ছ আমি একটু ইন ডিটেইলে দেখিয়ে দিচ্ছি। কামিজের এটা কি স্লিভ? আচ্ছা, ফ্রন্ট এন্ড ব্যাকের লোয়ার পোর্শনে তোমরা এই ডিজাইনটা পাবা, ঠিক আছে? যেটা নাকি নেটের মধ্যে এই ডিজাইনটা পাবা। কামিজের ফ্রন্ট এন্ড ব্যাকের লোয়ার পোর্শনে এই ডিজাইনটা থাকছে, এই ড্রেসের সাথে লোয়ার পোর্শনে এই ডিজাইনটা থাকছে। দেন আমাকে বলতে দিচ্ছি, অনেক অনেকগুলো প্যাচেস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, স্লিভটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কি সুন্দর স্লিভটা, ফুল স্লিভে এরকম ওয়ার্ক থাকছে গর্জিয়াস করে, ঠিক আছে? দেন স্লিভের যে লোয়ার পোর্শনটা আছে ওইখানে এই প্যানেলটা বসবে, স্লিভের লোয়ার পোর্শনে এই প্যানেলটা বসবে। দেখা যাচ্ছে প্যানেলটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? এই যে সুন্দর এরকম প্যানেলটা বসবে, যেটা নাকি নেটের মধ্যে করা আছে। এটা কোথায় বসবে? আচ্ছা, সো এটা তোমরা যার যেরকম ইচ্ছে এই ডিজাইনটা আগে দেখো, তারপর আমি দেখাচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর করে সিকুইন্স এন্ড এমব্রো ওয়ার্ক করা আছে। সো তোমরা এটা নেকের যে ডিজাইনটা আছে চাইলে এরকম বি করে বসাতে পারো, অথবা এরকম এক পাশে বসাতে পারো, ঠিক আছে? যে ক্যাটালগটা তোমরা একটু ফলো করে নিবে। এই যে দেখো, ক্যাটালগের মধ্যে এই ডিজাইনটা স্লিভে অ্যান্ড গলার মধ্যে দেওয়া আছে। সো অনেক কাপড়ে এরকম করে হয়তো বানাবে না, ঠিক আছে? সবাই এই স্টাইলে মেক করবে না। সো এটার জন্য তোমরা গলায় ইউজ করতে পারবে। সো তোমরা এটা কীভাবে ইউজ করবে টোটালি তোমাদের উপর নির্ভর করে। সো এটার মধ্যে দেখো তিনটা এরকম লম্বালম্বিভাবে ডিজাইনটা রাখা আছে। তো তোমরা চাইলে এরকম বি গলা অথবা হচ্ছে গিয়ে চাইনিজ গলা, যার যেরকম ইচ্ছা করতে পারবে। আর এটার সাথে তোমরা যে ট্রাউজার পাচ্ছ, ট্রাউজারটা হচ্ছে গিয়ে সুন্দর মালাই সিল্কের মধ্যে, অ্যান্ড এই যে এটার সাথে খুব সুন্দর প্যানেল পাচ্ছ, ঠিক আছে? এটার সাথে প্যানেল পাচ্ছ যেটা নাকি লাইট গোল্ডেন কালারে খুব সুন্দর করে প্যানেলটা করা আছে। সে সাথে অ্যাক্সেসরিজটা আমি দেখাচ্ছি। এই যে একদমই কালার, যে কামিজের যে কালারটা আছে শ্যাওলা কালার, ওটার সাথে মেক করা, সাথেই সুন্দর সেটিং করা, এরকম এক ঝুড়ি তোমরা অ্যাক্সেসরিজ পাচ্ছ। এটার সাথে যে নেটের দুপাট্টাটা আছে, নেটের দুপাট্টাটাও আমি দেখিয়ে দিচ্ছি কামিজের সাথে। এটা হবে খুব সুন্দর নেটের দুপাট্টা, ওকে? এটার সাথে খুব সুন্দর একটা নেটের দুপাট্টা পাচ্ছ, যা ভালো লাগবে স্ক্রিনশট নাও। এই যে দেখো, এটার যে ওয়ার্কটা আছে এরকম দুই পাশে সুন্দর করে গর্জিয়াস করে ওয়ার্ক থাকছে, অ্যান্ড ফুল দুপাট্টা এরকম স্টেপ স্টেপ ওয়ার্ক থাকছে, দেখা যাচ্ছে? এই যে এরকম সুন্দর ওয়ার্ক থাকছে। সো এটা যা ভালো লাগবে নিয়ে নাও, প্রাইস 5,200 টাকা। ড্রেসগুলোর মধ্যে অনেক অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাচেস দেওয়া আছে। সো একটু হচ্ছে কি আপুদের আমার ইন ডিটেইলে দেখাতে হচ্ছে, কজ আপুরা হচ্ছে কি অনেক আপুরা এখন ঘরে বসে প্রোডাক্ট চান, লাইভে দেখেই আপনারা অর্ডার করছেন, সেক্ষেত্রে হচ্ছে কি আমার ফুল ডিটেল না দেখালেই নয়। সো নেক্সট কালেকশন দেখাচ্ছি, নেক্সট কালেকশনটাও খুব সুন্দর হবে, সেম ক্যাটালগেরই, ঠিক আছে? এটার মধ্যে হবে খুব সুন্দর ব্লু কালারের দুপাট্টা, অ্যান্ড এই যে স্কিন কালারের এরকম কামিজটা পাচ্ছেন, ঠিক আছে? ব্লু কালার দুপাট্টা অ্যান্ড স্কিন কালার টাইপ অথবা লাইট কফি কালারের সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন। আমি দেখাচ্ছি, আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি, একটু আমি ডিসপ্যাচ করে দিই। লাইভে যারা দেখছেন অবশ্যই একটু লাইভে শেয়ার করবেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন, অ্যান্ড কারো কোনো কালার চুজ করা থাকলে সেটাও আমাদেরকে বলবেন, আমাদের কালেকশনে যদি থাকে আমরা দেখাই দিব। কি একটু গাঢ় হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি কালারটা কি।
সো এই হচ্ছে সুন্দর কামিজের ফ্রন্ট পার্টটা, এটার সাথে যে প্যাকেজটা তোমরা পাচ্ছ গর্জিয়াস, ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এই প্যাকেজটা থাকছে, যেটা নাকি কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে বসাতে পারবে। ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এই ডিজাইনটা থাকছে, এই যেটা নাকি নেটের মধ্যে করা, ঠিক আছে। এটা তোমরা সুন্দর করে কাটওয়ার্ক করে করে বসায় নিবে। কামিজের যে নেক পোর্শনটা আছে, নেক পোর্শনে এই ডিজাইনটা থাকবে, কামিজের যে নেক পোর্শনটা আছে সেখানে এই ডিজাইনটা বসবে। সো তোমরা এটা সুন্দর করে সেটিং করে বসাই নিবে, ঠিক আছে। প্রতিটা কামিজের সাথে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে। এটার সাথে আমি স্লিভটা দেখাচ্ছি, স্লিভটাও কিন্তু অনেক সুন্দর, স্লিভটাও অনেক সুন্দর শিফনের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা। এই যে দেখো, এটা হবে খুব সুন্দর। এটার সাথে স্লিভটা ফুল স্লিভে ওয়ার্ক থাকছে, ঠিক আছে, ফুল স্লিভে সুন্দর করে ওয়ার্ক থাকছে। অ্যান্ড এটার সাথে আমি এটা যে স্লিভের যে প্যানেলটা আছে, স্লিভের লোয়ার পোর্শনে এই প্যানেলটা থাকবে, স্লিভের লোয়ার পোর্শনে এই প্যানেলটা থাকছে। অ্যান্ড কামিজে যে একটা প্যানেল দেখিয়েছিলাম ফ্রন্ট অ্যান্ড ব্যাকে, ওইটার সাথে এই প্যানেলটাও বসবে, ঠিক আছে। এই প্যানেলটাও তোমরা এরকম ডিভাইড করে বসে নিতে পারবে। কামিজটাকে আরো হাইলাইট করতে নেক প্যানেল যেটা হচ্ছে গিয়ে, কামিজে অলরেডি একটা প্যানেল দেখিয়েছি, এই প্যানেলটা দিলে কামিজটা একদম গর্জিয়াস হয়ে যাবে আপনারা, ওকে। দেন এটার সাথে আমি প্যান্টের যে তোমার হচ্ছে গিয়ে প্যাকেজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্যান্টের মধ্যে যে প্যাকেজটা বসবে, এই যে একদম মালাই সিল্কের উপর তোমরা এই প্যাকেজটা বসাতে পারবে, একদমই নেটের মধ্যে কর, ঠিক আছে। এই যে সুন্দর করে প্যান্টের মধ্যে এই প্যাকেজটা বসবে। এনাদের সাথে আমি এক্সেসরিজটা দেখিয়ে দিচ্ছি, এই যে অনেকগুলো এক্সেসরিজ দেওয়া আছে, স্টোনের এক্সেসরিজও দেওয়া আছে। সো এগুলো তোমরা কামিজের ফ্রন্টে ঝুল হিসাবে ব্যবহার করতে পারবে, স্লিভে দিতে পারবে, যার যেরকম ইচ্ছে। অনেকগুলো দেওয়া আছে, ক্যাটালগ দেখে দেখে তোমরা ডিজাইন করে নিবে। এনাদের সাথে আমি দুপাট্টাটা ধরে দেখাচ্ছি, দুপাট্টাটাও খুব সুন্দর সি ব্লু কালার, ঠিক আছে। দুপাট্টাটা খুব সুন্দর সি ব্লু কালারের, এই যে শিফনের দুপাট্টা, ওকে, খুব সুন্দর দুপাট্টার দুই পাশে এরকম ওয়ার্ক থাকছে, দেখা যাচ্ছে, খুব নাইস একটা কালেকশন। প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ ছিল, তাই না? সো দুপাট্টার দুই পাশে এই ওয়ার্কটা থাকছে সি ব্লু কালার। যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দাও, প্রাইস অনলি 5200 টাকা। আচ্ছা, সো আজকের আয়োজনে আমাদের এই কালেকশনগুলোই ছিল, যেগুলো নাকি ওয়েডিং কালেকশন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভেও খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সো আমি এখন যে কালেকশনগুলো দেখিয়েছিলাম এটা ছিল রাঙ্গুন বাই রামসার 5200 টাকার কালেকশনগুলো। সো আমরা লাইভটা এখানে শেষ করে আবার আরেকটা লাইভ জয়েন করছি, কারণ আমরা চাই রাঙ্গুনের কালেকশনগুলো একটা লাইভে থাক, ঠিক আছে। সো আমরা চাই রাঙ্গুনের কালেকশনগুলো একটা লাইভে থাক। অ্যান্ড অবশ্যই যারা লাইভটা দেখছিলেন, আমরা হচ্ছে গিয়ে আরেকটা লাইভ করছি, শর্ট লাইভ থাকবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ।